সন্দেহস্কারী ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালি বাজারে বিজেপির প্রতিবাদ মিছিল। আচ্ছা, আজকের এই যে এমন একটি সভা, এইটার মানে এটা কি, কিসের জন্য এমন হচ্ছে? কারণ দেশকালীতে মায়ের উপরে যে অত্যাচার, তাদেরকে নিয়ে যে ব্যবহার তৃণমূল কংগ্রেসের নেতারা, তাদের বিরুদ্ধে গোটা রাজ্য চলছে, মানুষ তাদের বিরুদ্ধে, আজকের মায়েদের যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে জনগণকে, মেয়েদের জনগণ বা জনগণের জাগরণ তৈরি করা হচ্ছে, যাতে এইরকম তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের দল, তৃণমূলের নেতারা এইরকম যেন না শাসন ক্ষমতায় থেকে তারা মানুষের প্রতি এবং মেয়েদের প্রতি অত্যাচার করে। তার প্রতিবাদ আমাদের ভারতীয় জনতা পার্টি আর হলদিয়া মণ্ডলটির পক্ষ থেকে আমরা একটা মিছিল, প্রতিবাদী মিছিল সামিল করলাম। ভারত মাতা কি জয়! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছে যে আরএসএস ওখানে আছে, তারা এই সমস্ত ঘটাচ্ছে। মুখ্যমন্ত্রী তো সারা সময়ের মিথ্যাশ্রী দেবে আমাদের বিরোধী দলনেতা, আমাদের যদি দল সরকারে আসে বলেছে মিথ্যাশ্রী দেবে, উনি তো মিথ্যা ছাড়া কিছুই বোঝেন না, ওনার প্রতি পদে পদে মিথ্যা। এখানে আরএসএসের কোনো সমস্যাই নেই, সেখানে মায়েরা বলেছে, আপনারা মিডিয়া দেখবেন, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে সোশ্যাল মিডিয়ায় মায়েরা তারা প্রতিবাদ জানাচ্ছে, তাদের কান্না ফেটে পড়ছে এবং ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত তাদের যে অত্যাচার হয়েছে সেগুলোও জানাচ্ছে। উনি বলছে সেখানে আরএসএস লাগাচ্ছেন, অর্থাৎ ভেবে নিয়েছেন উনি কীরকম মিথ্যা রাজনীতি করেন, এই মিথ্যা রাজনীতি আর চলতে পারে না। তার প্রতিবাদ আমাদের ভারতীয় জনতা পার্টি করছে, করবে। শাহজাহান কোথায় এখন, কীভাবে তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এই নিয়ে কি? শাহজাহান সবই আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, ও বিষয়টা তো আমরা আর বলতে পারছি না, কারণ তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী। শাহজাহান কোথায় এটা বলার কিছু নেই, আম জনতা সাধারণ মানুষ সকলেই জানে যে উনি নিজেই জানেন শাহজাহান কোথায়, অর্থাৎ শাহজাহানকে লুকিয়ে রাখতে হবে, নাহলে তো সমস্ত তথ্য প্রকাশ হবে, এটাই হচ্ছে ওনার রাজনৈতিক কৌশল। সেই জন্যই তো আমাদের বলা হচ্ছে যে বারবার যে উনি মিথ্যাশ্রী পাবেন। স্থানীয় মানুষ দাবি করছে বাইরের লোক এসে সেখানে গণ্ডগোল পাকাচ্ছে এবং তাদের মুখে কাপড় বাঁধা, অর্থাৎ স্থানীয় মানুষ কোনো সমস্যাই নেই, ওটা ভুল করছে। সেখানকার আদি অধিবাসীরা তারা এই দাবি করছে যে বাইরের লোক থেকে এসে এখানে গণ্ডগোল পাকাচ্ছে। না, এরকম কোনোরূপভাবে আমরা সেরকম বা দেখতে পাই না, আমরা মিডিয়া থেকে যতটুকুটা দেখতেছি এবং আমরা যেটুকুটা খবর পাচ্ছি সেটুকুটাই জানি যে কোনোরূপভাবে ওই বাদ থেকে এসে কোনো গণ্ডগোল নয়, বা আদিবাসীরা যাই বলুক বা ওখানে করা স্থানীয় বাসীরা যেটা বলছেন সেটা সঠিক। তেনারা বলেছেন যে রাত্রি 12টার পর মহিলাদেরকে মিটিংয়ে যেতে হবে, নইলে তাদের স্বামীদের প্রতি অত্যাচার হবে, নইলে তাদের প্রতি একটা বিভিন্ন লক্ষ্মী ভাণ্ডারের পলহন বাদ দেওয়া হবে, বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে রাত্রি 12টার পর নিয়ে যাওয়া হয়। ওখানে ওই সন্দেশকালীর মানুষ বলেছে। সন্দেশকালী যেমন ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আর কোথাও কি এরকম ঘটনা কি পাওয়া গেছে? অনেক আছে, অনেক জায়গাতে আছে, সেটা বহিঃপ্রকাশ হয় না, যদিও প্রকাশ হয় দিদি তো জানেন ছোট্ট ঘটনা বলে উড়িয়ে দেন, কিন্তু প্রচুর আছে, প্রচুর মায়েদের আজকের কোলখালি এবং প্রচুর মায়েদের উপরে যে অত্যাচার, মায়েদের উপরে ধর্ষণ, খুন, সন্ত্রাস লাগাতার লেগে আছে। হলদিয়ার মানুষ কি সুরক্ষিত আছে? হলদিয়ার মানুষ সুরক্ষিত সেরকমভাবেই নেই, যতটুকুটা থাকা ততটুকুটা নেই, এই সরকারের আমলে, এই শাসন ক্ষমতার আমলে।
আজকের দিনে এমন একটা মহা মিছিল আপনারা করছেন, কিন্তু আগামীকাল থেকে আবার কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এই নিয়ে কি বলবেন? আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে তাদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় সেই লক্ষ্য রেখে আমরা ফাঁকে ফাঁকে প্রোগ্রাম বা কার্যক্রম আমাদের ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে আমরা হলদিয়া মণ্ডলটু আমরা নিয়ে থাকি। আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে মাথায় রেখে যাতে আমরা শুধু সংগঠন বা রাজনৈতিক করলে হবে না, ছাত্ররা তারা ভালো করে তাদের ভবিষ্যৎটা করুক এই আশা, এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে সেই আমাদের রাজনৈতিক তরফ থেকে অভিনন্দন জানাই। আপনার নাম? আমার নাম শৈলেন নায়ক, হলদিয়া মণ্ডলটুর সভাপতি। মা দাসমরি, অবশ্যই অত্যাচার হয়েছে মেয়েদের উপর, এটা আমরা একদম মানতে পারছি না, তার জন্য এই প্রতিবাদ মিছিল। আপনি একজন মহিলা হয়ে মহিলাদের উপর অত্যাচার কি বলবেন? একদম সহ্য করা যায় না, এ একদম অসহ্যনীয় অত্যাচার, ওদের অ্যারেস্ট হোক অবশ্যই আমি চাই। তো বাংলার হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা, তো মুখ্যমন্ত্রীর প্রতি কি বার্তা দেবেন? মুখ্যমন্ত্রীর তো একদম মানে কি বলবো, মিথ্যাচার, মিথ্যা, প্রত্যেকটা কথা মিথ্যা বলে সবাইকে জাগ্রত করছে, কিন্তু যারা সত্যিকারের শিক্ষিত মানুষ তারা অবশ্যই বুঝবে, অশিক্ষিতরা এখনো বুঝতে পারছে না, অবশ্যই বুঝবে শিক্ষিত মানুষরা। আমার নাম সোমা দাসমুড়ি, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিন আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।